বনের এই জলবায়ু সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের মন্ত্রী মেয়র সহ সরকারের নীতি নির্ধারকরা যুক্তরাষ্ট্র থেকে শুরু করে কোরিয়ার মতো উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জলবায়ু পরিবর্তন নিয়ে বিরূপ মন্তব্য করলেও ক্যালিফোর্নিয়া মনে করে তারা বিশ্ববাসীর সঙ্গে থাকবেন তাদের জনগণের জন্য is because it didn't matter if you were a democrat or a republican we marched forward in the same direction Ronald Reagan was a republican he started the air resources port which is the most important vehicle to really reduce our greenhouse gases so it was republicans and democrats worked on that because we never saw this as a political issue we always saw it as a people's issue <laughs> কৌশল নিয়ে আলোচনা জোরদার হয়েছে দ্বিতীয় সপ্তাহে জোরে সোরে একটি ব্যাপারই আলোচনা হচ্ছে সেটা হচ্ছে প্যারিস চুক্তির বাস্তবায়ন প্যারিস চুক্তির বাস্তবায়ন হলেই জলবায়ুর সমস্যা লাঘব হবে এটাই তারা বলছেন যে এখন আর বসে থেকে লাভ নেই এখন চুক্তির বাস্তবায়ন করাটাই হল সবচেয়ে জরুরি সুতরাং আমরা এ নিয়ে আর আলোচনা করার দরকার নেই আমরা বাস্তবায়নে এগিয়ে যাব উন্নত দেশগুলো অর্থ বরাদ্দের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা করতে না চাইলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে অর্থ বিষয়টি এই আলোচনায় আরও গুরুত্ব পাক মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্যারিস চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা প্রাধান্য পেলেও মূলত গুরুত্বহীন হয়ে পড়ছে যেই জলবায়ু ঝুঁকি কমানোর জন্য যে অর্থ বরাদ্দর দরকার আছে সেই অর্থ বরাদ্দ নিয়ে এখন পর্যন্ত উন্নত দেশগুলো খুব বেশি আলোচনা করতে চায় না যদিও এ বিষয়ে বেশি আগ্রহ আছে স্বল্পোন্নত দেশগুলো যারা জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত সঞ্জয় চাকরি চ্যানেল আই জার্মানি